শুধুই কথকতা শুনতে শুনতে পড়ে ফেলা আর কথকতা মানেই কথক দ্য ন্যারেটার ওরা চলে গেল আবার নিজের আসনে ফিরে এলেন স্লিম্যান সামনে টেবিলময় ছড়িয়ে আছে রাশি রাশি কাগজ মানচিত্র ফাইল বংশতালিকা রিপোর্ট মাথার উপর একটি টানা পাখা দুলছে হাওয়ায় কাগজগুলো থেকে থেকে নড়ছে সাহেবের মাথার চুলগুলো ধীরে ধীরে কাঁপছে স্লিম্যান অন্য মনস্ক ভাবে একটা ফাইল টেনে নিলেন ফিতের গেঁঠটা খুলতে খুলতে হঠাৎ থেমে গিয়ে জানালার দিকে তাকালেন জানালায় সগরের শেষ বর্ষা গাছগুলো দেখে মনে হচ্ছে কিছুক্ষণ আগে এক পশলা বৃষ্টি হয়ে গেছে আবার রোদ উঠেছে জলে ধোয়া পাতাগুলো চিক করছে দুটো কাক পাশাপাশি বসে রোদ পোহাচ্ছে তাকিয়ে থাকতে থাকতেই রোদটা হঠাৎ দপ করে নিভে গেল চকচকে পাতাগুলো কেমন যেন কালচে হয়ে গেল বোধ আবার মেঘে জমেছে কাক দুটো মুখ চাই করছে স্লিম্যান টেবিলে চোখ ফিরিয়ে নিলেন সে চোখের দিকে তাকালে বোঝা যায় তাঁর মনের কোণেও কোথাও মেঘ জমেছে কমিনিট আগেও যে মুখটি খুশিতে টলমল করছিল এখন সেখানে থমথমে অন্ধকার চওড়া কপালটিতে পরপর কয়টি রেখার আভাস চিন্তিত স্লিম্যান আলতো হাতে ফাইলটা খুললেন এই ফাইলটি আজ তার কাছে জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ওরা বলে গেল বটে কিন্তু তিনি জানেন আসল সমস্যা তার কোথায় দক্ষিণ নয় উত্তর নয় তিনি জানেন ওদের দেবীর আশীর্বাদ যদি তার কোথাও কখনো সত্যি দরকার হয় তবে তা লাগবে এই ফাইলটি হালকা করতে যার উপরে বড় বড় হরফে লেখা রয়েছে সেন্ট্রাল ইন্ডিয়া মধ্য ভারত মধ্য ভারত এক বিস্তীর্ণ এলাকা কিন্তু স্লিম্যান জানেন শত্রু তাঁর সেখানে মাত্র একজন হ্যাঁ একজন সেই একটি মানুষের ওপরেই নির্ভর করছে তার শেষ ফলাফল যদি এত দূর এগিয়ে যাওয়ার পরও কখনো তাকে ব্যর্থতার গ্লানি নিয়ে ফিরে আসতে হয় তবে সেই চরম পরাজয় মেনে নিতে হবে তাকে দক্ষিণী ঠগেদের জন্য নয় কোনো দেবীর অসম্মতির জন্যেও নয় সেই একটি মানুষের জন্য সমগ্র মধ্য ভারত এখনো যার হাতের মুঠোয় ঠগীদের মধ্যে ক্ষমতায় এখনো যে সম্রাট দুটি বর্ষা গেল দু দুটি বর্ষা তৃতীয়টিও যাওয়ার পথে আর কদিন বাদেই বাদল চুকে যাবে শত্রু এখনো নতুন করে অভিযানের জন্য তৈরি হচ্ছে বর্ষা বিদায় নেওয়া মাত্র পথে নামবে অসহায় পথিকের সবে আবার মধ্য ভারতের মাটি পর হবে হারিয়ে যাওয়া মানুষের শোকে শীতের হাওয়া কনকন করবে অসম্ভব অসম্ভব চেয়ারে নিজের পিঠটাকে চেপে ধরলেন স্লিম্যান এভাবে খুনের অধিকার দিয়ে ওকে আর একটি মাসও ছেড়ে রাখা চলে না আমি বেঁচে থাকতে তা হয় না তা অসম্ভব সাহেব দরজায় কার যেন গলার আওয়াজ ফাইল থেকে মুখ তুলে স্লিম্যান সেদিকে তাকালেন হাতে এক গাদা কাগজ নিয়ে সেলামের ভঙ্গিতে সেখানে দাঁড়িয়ে আছে সাহেবের খাস বেয়ারা ধা করে মনে পড়ে গেল কোর্টে যাওয়ার সময় হয়েছে আসামিদের শেষ রায় শোনাতে হবে ত্রস্ত হাতে হাতের ফাইলটি বন্ধ করে স্লিম্যান তড়াক করে উঠে দাঁড়ালেন দেরাজটা টেনে ফাইলটা সাবধানে সেখানে রেখে ডালাটা আবার ভেতর দিকে ঠেলে দিয়ে তিনি বাইরের দিকে পা বাড়ালেন কোর্টে সেই এক দৃশ্য এক কর্তব্য বিচারের পালা আগেই শেষ হয়ে গেছে এবার শুধু আসামিদের শেষ আদেশটি শোনাতে হবে ঘরের এক কোণে ম্যাজিস্ট্রেটের আসন আর তিন দিক ঘিরে দাঁড়িয়ে আছে সশস্ত্র শান্তি সামনে অর্ধবৃত্তাকারে পাতা বেঞ্চিগুলোতে চুপচাপ বসে আছে একদল ঠগি তারা চরম দণ্ড নিতে এসেছে স্লিম্যান নিজের আসনে বসলেন সঙ্গে সঙ্গে আদালতের কাজ শুরু হয়ে গেল পরোয়ানাগুলো আসামিদের হাতে হাতে বিলি করে সেরেস্তাদার নিজের টেবিলে ফিরে এলেন তারপর দীর্ঘটা হাতে নিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে নামগুলো পড়ে গেলেন ওরা ফাঁকে ফাঁকে বলে গেল হাজির হাজির এবার বাকিটুকু স্লিম্যানের কর্তব্য এ আদালতে তিনি ম্যাজিস্ট্রেট অপরাধের প্রথম কথাটি যেমন তিনি শুনিয়েছিলেন তেমনি শেষ দণ্ডের কথাটিও তাঁকেই শোনাতে হবে রুমালে মুখ মুছে উঠে দাঁড়ালেন তারপর পরিচ্ছন্ন হিন্দুস্তানিতে ধীরে ধীরে বললেন তোমরা নরহত্যার দায় অভিযুক্ত হয়েছিলে আদালত তোমাদের দোষী সাব্যস্ত করেছেন কোম্পানির কলকাতা কাউন্সিল তাই তোমাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন কাল সকালে তোমাদের ফাঁসি হবে তোমাদের যদি কারো কোনো বিশেষ প্রার্থনা থেকে থাকে তবে অনায়াসে তোমরা আমাকে তা জানাতে পারো বড় জোর কেউ বলতো আমার একমাত্র আরজি হুজুর মরার পর আমাকে যেন পোড়ানো হয় অথবা আমাকে যেন কবর দেওয়া হয় একবার শুধু একজনকে ফিস ফিস করে বলতে শোনা গিয়েছিল এই জন্মে তো বেঁচে গেলেন হজুর কিন্তু হোক আর হোক ঠোগীর সঙ্গে আপনার আবার একদিন হবে সেদিন কে কাকে ফাঁসি দেয় দেখা যাবে অনুচ্চ রামসিতে বলা সে বাক্যটি স্লিম্যানের কান এড়াতে পারেনি তিনি অবাক হয়ে তরুণটির মুখের দিকে তাকিয়েছিলেন সেখানে দাউ দাউ করে চলছে প্রতিশোধ স্পৃহা কিন্তু মাত্র মৃত্যু ভয় নেই কোনো মুখেই সে বস্তু খুঁজে পাওয়া যায় না লিখেছেন ফেনি পার্কাস সে বছর অর্থাৎ আঠেরোশো তিরিশে কিছুদিন তিনি স্লিম্যানদের অতিথি হয়েছিলেন স্লিম্যানের বিচার সভা এবং ঠগিদের দণ্ডগ্রহণ দুই তিনি দেখেছেন সে এক অদ্ভুত দৃশ্য ফেনী লিখছেন বিশেষত ওদের অন্তিম মুহূর্তটি না দেখলে তা বিশ্বাস হতো না একটি তরুণ গলায় ফাঁস পড়িয়ে আর সময় নষ্ট করতে রাজি নয় সে নিজেই তক্তাটা ঠেলে দিয়ে সামনে লাফিয়ে পড়ল। যেন কোনো সাঁতারু স্বেচ্ছায় উঁচু থেকে জলে ঝাঁপ দিল ফেনী পরে শুনেছিলেন শুধু মৃত্যুক্ষণে নয় জীবনেও সমান ছিল এই ছেলেটি ডিসেম্বরে আমুরপাতিনে পাতিনে ছজন পথিককে খুন করে কদিনের মধ্যেই আবার ভোপালের বিলসায় ঝিড়নি দিতে শোনা গিয়েছিল তাকে আমুর জব্বলপুর থেকে একশো মাইল পূবে বিলছা জব্বলপুর থেকে দুশো মাইল পশ্চিমে এ ছেলে কাঁদবে কেন শুধু এই একটি তরুণী নয় সগরের ফাঁসি মঞ্চের দিকে প্রতিদিন এগিয়ে যাচ্ছে অজস্র মানুষ তাদের কারো চোখে জল নেই ডাক্তার হেনরি স্প্রাই স্লিম্যানের নিকট আত্মীয় সগরের ঠগি কারাগারে তিনি প্রধান চিকিৎসক জেলখানার ডাক্তার হিসেবে তাকে প্রতিদিন এই দৃশ্য দেখতে হয় ভেনীর মতো তাঁরও সেই এক কথা সে দৃশ্য চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না পরের দিন ভরে ফাঁসি হবে কিন্তু কারো চোখে মুখে লেশমাত্র মৃত্যু ভয় নেই কোনো কক্ষে কান্না নেই অনুশোচনা নেই চিরকালের মতোই নিঃশঙ্ক নিশ্চিন্ত আনন্দিত খুনি জীবনে ওদের যেমন কোনো দুঃখ ছিল না মর্তে জীবনের শেষ রাত্রিটিতেও তাদের কারো দুঃখ নেই কেননা ওরা ভবানীর সন্তান ওরাই মৃত্যুকে মনে মনে ভবানীর দিও বলেই গ্রহণ করেছে ওরা বিশ্বাস করে ভবানী তার সন্তানদের কোলে তুলে নেওয়ার জন্য হাত বাড়িয়ে দুয়ারে বসে আছেন সারা রাত সেই আনন্দে ওরা গান গাইছে ভবানীর জয়গান ভোরে কয়েতখানার দরজায় এসে দাঁড়ায় সারি সারি গাড়ি ছেকরা গাড়ি গান গাইতে গাইতে ঠেলা ঠেলি করে ওরা গাড়িতে ওঠে গলায় তাদের ফুলের মালা মুখে বিন্ধা চলের চলে গাড়ি প্রতিটি গাড়ির আগে পিছে সশস্ত্র সিপাই শান্তি ওরা গাড়ির তালে তালে গান গাইছে শহরের উত্তরে শহরতলির এক কোণে ভূমি জেলখানা থেকে প্রায় দেড় মাইল পথ পথের মোড়ে মোড়ে অগণিত দর্শক কেউ তারা হাসছে কেউ ব্যঙ্গ করছে কেউ দুঃখ করছে কিন্তু ওদের কারো সেদিকে নজর নেই আনন্দিত যাত্রী দল গান গাইতে গাইতে ফাঁসি মঞ্চের দিকে এগিয়ে চলেছে কেউ কেউ গলা বাড়িয়ে উঁকি দিয়ে দেখছে জায়গাটা আর কত দূর সঙ্গে সহযাত্রী হয়ে ঘোড়ার পিঠে চলেছেন ডাক্তার তাকে এদের শেষ নিঃশ্বাসের সাক্ষী থাকতে হবে তার সঙ্গে চোখাচোখি হতেই ওরা চেঁচিয়ে উঠছে রুকসাত ডাক্তার সাহেব সালাম ডাক্তার সাহেব না জেনে কোনো অপরাধ করে থাকলে আপন গুনে মাপ কি জিয়ে সাহেব হাসি কাঠের সামনে দাঁড়াবার পরও সেই আনন্দমুখর জীবন দড়িটা ভার সইতে পারবে কিনা কেউ টেনে টেনে তাই পরখ করছে কেউ বা দর্শকদের দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে কেউ ফাঁসি মঞ্চে দাঁড়িয়েই বেয়ারা দর্শকদের সঙ্গে রসিকতা করছে কেউ বা আপন মনে হাতে গলায় ফাঁস তুলে নিয়ে মনোযোগ দিয়ে গিঠটা কোথায় পড়ল তাই দেখছে তারপর বিন্ধ্যাচল কি জয় ভবানী কি জয় বলতে বলতে মৃত্যু লোকে লাফিয়ে পড়ছে কারো কোনো খেদ নেই ফাঁসি মঞ্চে একমাত্র লক্ষ্য তাদের সরকারি জল্লাদ হয়েছে বলেই কোনো অন্তজ যেন দড়ি পরানোর নাম করে তাদের স্পর্শনা করতে পারে তার চেয়ে অনেক ভালো এই নিজের দড়ি নিজে পড়ে ঝুলে পড়া এই খবরগুলো স্লিম্যান জানতেন তিনি জানতেন ঠগি রণভঙ্গ দিয়েছে তারা জেনে গেছে হিন্দুস্তানে আর তাদের ঠাঁই নেই ভবানী ঠগি জীবনে চিরকালের মতো ছেদ টেনে দিয়েছেন নয়তো কোন কালে কোন মানুষ যা পারেনি সামান্য ফিড়িঙ্গি কেন তা পারবে কেন দলের লোকেরা রাজসাক্ষী হবে কেনই বা তারা পুরুষানুক্রমে সঞ্চিত বিদ্যা এমন ভাবে অন্যের হাতে তুলে দেবে ওরা তাই হাল ছেড়ে দিয়েছিল কারো কোনো যাচনা নেই কোনো প্রার্থনা নেই উত্তরের অপেক্ষায় স্লিম্যান আরো কমিউনিটি দাঁড়িয়ে রইলেন কিন্তু কোর্ট নীরব কারো মুখে কোনো সাড়া নেই ম্যাজিস্ট্রেট হুকুমনামায় সই করে নিঃশব্দে কোর্ট ঘর ছেড়ে বেরিয়ে এলেন শুধু পুরনো সহকর্মীরাই লক্ষ্য করলেন সাহেবের আদালত ত্যাগের ভঙ্গিটা আজ স্বাভাবিক নয় একটু অন্য রকম অন্যদিন তিনি সকলের সঙ্গে কথা বলেন কোন আসামির জন্যে কি বিশেষ ব্যবস্থা দরকার তার নির্দেশ দেন কখনো কখনো ওদের কাছে ডেকে ছেলে মেয়েদের কথা জিজ্ঞেস করেন কোন ছেলেটা কি হলে বাবার মন সবচেয়ে খুশি হবে খুঁচিয়ে খুঁচিয়ে তা বের করার চেষ্টা করে কিন্তু আজ যেন তিনি সম্পূর্ণ অন্য মানুষ খিদমতগার থেকে শুরু করে সেরেস্তাদার ইন্সপেক্টর সবাই অবাক হয়ে দেখলেন সাহেব ঘর থেকে বের হয়ে সোজা তার বাংলোর দিকে পা বাড়ালেন তবে কি মেম সাহেবের কোনো অসুখ বিসুখ ওরা জানেন না স্লিম্যান একই দিনে এই দ্বিতীয়বার পরাজয়ের গ্লানি নিয়ে ঘরে ফিরলেন সকালে একবার তাঁকে ব্যঙ্গ করে গেছে রাজসাক্ষীরা ওরা বলে গেছে কাজ হবে কঠিন কাজ কঠিন হবে আপনার দক্ষিণে অথচ তিনি জানেন আসল শত্রু তাঁর দক্ষিণে নয় উত্তরেও নয় মধ্যে মধ্য ভারতে কিন্তু সেই কথাটা ওদের কাছে প্রকাশ করতে পারেননি তিনি কেননা এবার নিয়ে তিন বছর হবে এতদিন ধরে চেষ্টা করছেন কিন্তু তবুও শত্রুকে জব্দ করতে পারেননি তিনি ঠগিদের কাছে সে পরাজয়ের কাহিনী তিনি কি করে বলবেন এ বেলা দ্বিতীয় পরাজয় ঘটে গেছে তার কোট ঘরে কাল ভোরে মরতে চলেছে মানুষগুলো অথচ তাদের কোনো প্রার্থনা নেই ওদের সেই নীরবতা স্লিম্যানের মনে হচ্ছে সে যেন উপহাস ওদের কোনো ভিক্ষে নেই কারণ ওরা জানে তাদের যিনি মৃত্যু লোকে পাঠাচ্ছেন তিনি এই সাহেব নয় বিন্ধ্যাচলের জননী সত্যিই তো তাই তা না হলে যে অবিশ্বাসী এখনো ফেরারি হয়ে আছে তাকে তিনি ধরতে পারছেন না কেন কেন দু দুবার হাত ফসকে চলে গেল সে তবে কি স্লিম্যান একমাত্র তাদেরই ফাঁসি কাঠে দিতে পারেন যারা ভবানীর মন বুঝে নিজেরা ধরা দেয় অসম্ভব অসম্ভব। এ পরাজয় উইলিয়াম হেনরি স্লিম্যান কিছুতেই মেনে নিতে পারেন না ঘরে ঢুকেই আবার গিয়ে নিজের চেয়ারে বসলেন স্লিম্যান আবার সেই টেবিল সেই ফাইল সন্ধ্যা হয়ে এসেছে টানা পাখার এখন বিশ্রাম চলছে টেবিলের এক কোণে বাতি দানে একসঙ্গে তিনটি মোমবাতি চলছে স্লিম্যান তন্ময় হয়ে ফাইলের পাতা উল্টে চলেছেন সেই কোন সকালে প্রাতহ্রাস সেরে অফিস ঘরে ঢুকেছিলেন তারপর সারা সারাদিনে আর খাওয়া হয়নি দুপুরের খাবার যথারীতি পাশের ঘরে টেবিলে ঢাকা পড়ে আছে অধিকাংশ দিনই তাই থাকে সকালের পর খেতে খেতে তার সেই সন্ধ্যা এমএলি নিজে হাতে টেবিল সাজিয়ে বসে থাকেন ফিরিঙ্গি ঠগি সোজা সেখানে গিয়ে বসেন খেতে খেতে সারাদিনের বিচিত্র অভিজ্ঞতার কথা পারেন কখনো কখনো তার সে আলোচনায় খান শামা বাবুর যোগ দেয় এই ঠগির ঘরে নকরি করতে করতে তারাও এখন সেসব কথায় রপ্ত হয়ে গেছে তাছাড়া স্লিম্যান ওদের পরামর্শ মনোযোগ দিয়ে শুনেন হাজার হোক ওরা এদেশের লোক সন্ধ্যা পার হয়ে গেল কিন্তু সাহেবের তবুও ঘরে ফেরার নাম নেই উৎকণ্ঠিত এমএলই প্রথমে জমাদারকে পাঠিয়ে খোঁজ নিলেন তারপর আয়াকে নিয়ে নিঃশব্দে অফিস ঘরে এসে চেয়ারের পাশ ঘেঁষে দাঁড়ালেন স্লিম্যান তখনও ত্রস্ত হাতে একে যেন লিখে চলেছেন এর মুখের ছায়াটা কাগজে এসে পড়ল তিনি কলম না থামিয়েই সেদিকে না তাকিয়েই কাগজটা তার দিকে বাড়িয়ে ধরলেন কৌতূহলী এমেলি ধীরে ধীরে পড়ে গেলেন রায় সিং সম্পন্ন জায়গিরদার যাতে তিনি ব্রাহ্মণ তার বাড়িতে একজন মহিলা ছিলেন তিনি জায়গীরদারের জ্ঞাতি এবং নিকট আত্মীয় সন্তান সম্ভবা বলেই তিনি তখন রায় ওখানে আছেন কারণ স্বামী তাঁর বিদেশে এ সময় মানুষ নিকটজনদের কাছেই থাকে কিন্তু মেয়েটির ভাগ্য ভালো নয় কেননা জায়গীরদার রায় সিং তখন সিন্ধিয়ার কোপ দৃষ্টিতে আছেন প্রায় আঠেরো হাজার টাকা খাজেনা অনাদায় পড়ে আছে তার কাছে রায় সিং কিছুতেই তা শোধ করবেন না বাধ্য হয়েই সিন্ধিয়াকে অন্য পথ ধরতে হল খবর এলো সিন্ধিয়া তার বিদ্রোহী জায়গিরদারকে সাজা দেওয়ার জন্যে ফৌজ পাঠাচ্ছেন সে ফৌজের অধিনায়কত্ব করছে ফরাসি অভিযাত্রী পে খবর পেয়ে রায় সিংও প্রস্তুত হলেন তার বাড়িকে তিনি কেল্লা করে তুললেন দুই দলে তুমুল যুদ্ধ হল যুদ্ধে রায় হেরে গেলেন পে র তাঁর ঘর বাড়ি সব তছনছ করে দিল বাড়ির মেয়ে পুরুষরা যে যেদিকে পারলেন পালিয়ে গেলেন কিন্তু সেই মেয়েটি পালাতে গিয়ে আটকে পড়লেন আতঙ্কে তিনি বাড়ি থেকে অদূরে পথের ধারে এক শিশুর জন্ম দিলেন বাইবেলের রীতিতে তার সেই পুত্রের নাম হল ফিরিঙ্গিয়া কেননা ফিরিঙ্গিরা যেদিন ওদের ঘর জ্বালিয়ে দেয় সেদিনই তার জন্ম সুতরাং এমেলি নীরবে পড়ে গেলেন আমাদের সবচেয়ে প্রবল শত্রু যে সেই ফিরিঙ্গিয়া বড় ঘরের সন্তান সে সুদর্শন বলবান বুদ্ধিমান এবং ব্যক্তিত্ব সম্পন্ন জীবিকার জন্যে তার ঠগি হওয়ার প্রয়োজন ছিল না তবুও আজ সে ঠগি মধ্য ভারতে সবচেয়ে নিষ্ঠুর সবচেয়ে বেপরোয়া ঠগি তাকে যে পর্যন্ত ধরে এনে ফাঁসি কাষ্ঠে না ঝুলাতে পারছি আমরা ততদিন মধ্য ভারতকে এ পাপ থেকে মুক্ত করার কোনো পথ নেই আমার মনে হয় গত বছর একবার আমরা তাকে প্রায় নাগালের মধ্যে পেয়েছিলাম কিন্তু তবুও তাকে ধরতে পারিনি এবার যেন আর সেই ভুল না হয় নিঃশব্দে কাগজটা স্বামীর হাতে ফিরিয়ে দিলেন তারপর বললেন এবার অবশ্যই আমি তোমাকে সাবধান করব তোমার নিজের বিবরণ পড়েই আমি তা করতে বাধ্য হচ্ছি হেনরি মাই লাভ বি কেয়ারফুল স্লিম্যান হাসলেন তারপর বেয়ারাকে ডেকে কাগজটা তার হাতে দিয়ে বললেন কেরানিকে বলো কাল সকালেই এর কপি যেন প্রত্যেক ইন্সপেক্টরের হাতে পৌঁছায় তারপর এমেলির হাত ধরে তিনি নিজের ঘরের দিকে পা বাড়ালেন রাত তখন আটটা বাইরে ঘুট ঘুটে অন্ধকার টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে বাংলোর বাগানে টানা সুরে ঝিঁঝিঁ ডাকছে